দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব ইথারের প্রস্তুতি। উইলিয়ামসন সংশ্লেষণ, এই প্রক্রিয়ায় অ্যালকোহলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যালকোক্সাইড আর পানি উৎপন্ন, তারপর এই সোডিয়াম অ্যালকোক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইড যোগ করে উত্তপ্ত তুলের ইথার পাওয়া যায়। এক্সাম্পল, ইথানলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সোডিয়াম ইথক্সাইড আর পানি উৎপন্ন হয়, তারপর এই সোডিয়াম ইথক্সাইডের সাথে ইথাইল আয়োডাইড যোগ করে উত্তপ্ত করলে ডাইইথাইল ইথার পাওয়া যায় আর সোডিয়াম আয়োডাইড পাওয়া যায়। তাহলে সোডিয়াম ইথক্সাইডের সাথে ইথাইল আয়োডাইড যোগ করে উত্তপ্ত করলে ডাইইথাইল ইথার এবং সোডিয়াম আয়োডাইড পাওয়া যায়। তারপর অধিক পরিমাণ অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করেও ইথার পাওয়া যায়, যেমন অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথার পাওয়া যায়। এক্সাম্পল, অধিক পরিমাণ ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথার পাওয়া যায়। তাহলে এই হলো ইথারের প্রস্তুতি। তারপর আমরা দেখব ইথার এবং অ্যালকোহলের মধ্যে পার্থক্য। অ্যালকোহল যেমন ইথানলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করে উত্তপ্ত করলে ইথাইল ক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড এবং HCl উৎপন্ন হয়। আর ইথারের সাথে যেমন ডাইইথাইল ইথার সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করলে
দুই মোল ইথাইল ক্লোরাইড পাওয়া যায়, আর ফসফরাস অক্সিক্লোরাইড পাওয়া যায়। অর্থাৎ এখানে কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা ইথারকে একদিকে যেমন শনাক্ত করতে পারি, একদিকে অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করতে পারি। তাহলে এই হচ্ছে ইথারের সম্পর্কীয় আলোচনা। তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।